দেখুন, আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনের হাওয়া, প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকানদের জনপ্রিয়তায় ধসের কারণে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের এখনও 19 মাস বাকি, কিন্তু ক্ষমতাসীন রিপাবলিকান দলকে এখনই তা নিয়ে মাথা ঘামাতে হচ্ছে। মঙ্গলবার কানসাসে কংগ্রেসের একটি শূন্য আসনের জন্য অনুষ্ঠিত বিশেষ নির্বাচনের ফলাফল থেকেই স্পষ্ট তাদের এই শিরপিড়ার কারণ। কনসাস বরাবরই রিপাবলিকান প্রভাবাধীন এই আসনটিও তাদের জন্য অত্যন্ত নিরাপদ। নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে এই শহরে ডোনাল্ড ট্রাম্প জিতেছিলেন 27 পয়েন্টের ব্যবধানে। কংগ্রেসম্যান মাইক পম্পেও সিআইএর পরিচালক নির্বাচিত হওয়ার পরও এই আসনটি শূন্য হয়। রিপাবলিকান দল স্বাভাবিকভাবে আশা করছিল সহজেই এই আসনটি তাদের পক্ষে ধরে রাখা সম্ভব হবে। আসনটি তারা ধরে রেখেছে ঠিকই, তবে মাত্র 7 পয়েন্টের ব্যবধানে। অর্থাৎ এই কয়েক মাসে রিপাবলিকান সমর্থন 20 পয়েন্ট কমে এসেছে। অধিকাংশই একমত এই ভূমিধসের প্রধান কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মুহূর্তে জাতীয় পর্যায়ে তার সমর্থনের পরিমাণ মাত্র 35%। রিপাবলিকানদের মধ্যে তার জনপ্রিয়তা এখনও অটুট থাকলেও অদক্ষ ব্যবস্থাপনার কারণে তাদের অনেকেই ট্রাম্পের পক্ষে ভোট দেওয়ার কারণে নিজের হাত কামড়াচ্ছে। ক্ষুব্ধ ডেমোক্র্যাট ও অসন্তুষ্ট রিপাবলিকানদের সমর্থনে এই নিরাপদ আসনটি রিপাবলিকানরা প্রায় হারাতে বসেছিল। এক পর্যায়ে এমন অবস্থায় দাঁড়ায় যে দুই দলের প্রার্থীর মধ্যে ব্যবধান মাত্র 1 পয়েন্ট নেমে আসে। পরাজয় ঠেকাতে আতঙ্কিত রিপাবলিকান নেতৃত্ব কেন্দ্রীয় তহবিল থেকে $100,000 টিভি বিজ্ঞাপন ব্যবহার করে। ট্রাম্প নিজেই রিপাবলিকান প্রার্থী রন অ্যাস্টসের পক্ষ সমর্থন করে রেকর্ড করা টেলিফোন বার্তা পাঠান। সমস্যা শুধু এক কানসাসে নয়, আগামী 2 মাসে রিপাবলিকানদের আরও 2টি নিরাপদ আসনে প্রতিপক্ষ ডেমোক্রেটদের মুখোমুখি হতে হবে। এর একটি জর্জিয়ায়, অন্যটি মন্টানায়। উভয় আসনে অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছে রিপাবলিকানদের। জর্জিয়ায় মাত্র 30 বছর বয়স্ক জন অসফ তার বুদ্ধিদীপ্ত প্রচারণার জন্য ইতিমধ্যে জাতীয় নেতৃত্বের নজরে এসেছেন। এই রাজ্যের বাইরে থেকে বিভিন্ন উদারনৈতিক গ্রুপ অসফের জন্য সোশ্যাল মিডিয়া যে ব্যাপক প্রচার চালিয়েছে, তার ফলে এই রাজনৈতিক নবিস ইতিমধ্যেই $80,00,000 এক নির্বাচনী তহবিল গড়ে তুলেছেন। আগামী ভোট থেকে যে হিসাবে মিলেছে তাতে অসফের খুশি হওয়ার কারণ আছে। উদ্বিগ্ন রিপাবলিকান নেতৃত্ব এখানেও শেষ মুহূর্ত বিপদে এড়াতে বাড়তি রসদ পাঠিয়েছেন। ডেমোক্রেটরা এখন পর্যন্ত বিশ্বাস করে ট্রাম্প বিরুদ্ধে 2018-এর মধ্যবর্তী নির্বাচন যে জোয়ার তারা আশা করেছে তা শুরু হবে জর্জিয়ার এই বিশেষ নির্বাচন থেকে। আগামী মঙ্গলবার যে ভোট হচ্ছে তাতে প্রার্থী রয়েছেন মোট 18 জন। যদি কোনো প্রার্থী 50% বেশি ভোট না পায়, তাহলে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন এমন দুই প্রার্থীর মধ্যে আবার ভোট গ্রহণ হবে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।